জ্ঞান বিনিময় ও বন্ধুত্বের সহিষ্ণুতার মাধ্যমে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীদের উন্নয়নের লক্ষ্যে সাভারে শুরু হয়েছে তিন দিনের সম্মেলন। 22তম এই আসরে অংশ নেন বিভিন্ন দেশের 400 ডেলিগেট। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। সাভারে শুরু হয়েছে তিন দিনের এশিয়ান স্পাইনাল কর্ড ইনজুরি নেটওয়ার্কের কনফারেন্স। 22তম এই আসরে অংশ নিয়েছে ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের 400 ডেলিগেট। সিআরপির উদ্যোগে সাভারের ব্রাক সিডিএম সেন্টারে তিন দিনের আসরের উদ্বোধন হয়। অংশগ্রহণকারীরা বলেন, মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়ে সিআরপির হাত ধরে সুস্থতা সম্ভব, সেই সাথে সমাজের মূল স্রোতে ফিরেছে অসংখ্য মানুষ। স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টরা সোসাইটিতে যাওয়ার পরে কি অবস্থায় আছে, কিংবা তাদের ইম্প্রুভমেন্টের জন্য, তাদের সোশ্যাল কমিউনিকেশনের জন্য কি কি বিষয়ে নজর দেওয়া উচিত, সেই সব বিষয়ে আজকে আলোচনা হয়েছে। তারা যেভাবে এটাকে অর্গানাইজ করতেছে, এটা যদি আমরা করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের এখানে যারা রোগী আছে, স্পাইনাল কর্ড ইনজুরি রোগী যারা এখানে ভর্তি আছে, তাদেরকে আমরা অনেক ভালো সার্ভিস দিতে পারবো। সম্মেলনের প্রথম দিন প্রতিবন্ধীদের অধিকার ও তাদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনটার উদ্দেশ্য হচ্ছে যে এই এশিয়ার জোনে এই ধরনের মানুষ যারা আছে, প্যারালাইসিস হয়ে হুইল চেয়ারে জীবনযাপন করে, তারা যাতে সাকসেসফুলি অন্য মানুষের মতোই জীবনযাপন করতে পারে। আমরা সবাই মিলে আসলেই অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। আমাদের এশিয়ায় পার্সনদের কীভাবে লাইফ লিডটা করতে হয়, কীভাবে আমরা আমাদের আগামীর ভবিষ্যৎকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সম্মেলনের দ্বিতীয় দিন থাকবে সার্টিফাইড পেপার প্রেজেন্টেশন, ওরাল প্রেজেন্টেশন ও ওয়ার্কশপ সহ বিভিন্ন আয়োজন। সোমবার আয়োজনের শেষ দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।